নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলা ও শোনার মধ্যে তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির তুমি মেরা রহমান
সৃষ্টির প্রাণ কেন্দ্র, চান্দনা চৌরাস্তা সংলগ্ন আলহাজ রফি সাহেবের মাঠে গাজীপুর আত্মাকুয়া বিজনেস সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাসফির ও কোরআন মাহফিল ও হালকায় জিকিরের সমাপনী অধিবেশনের মুখতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দীন প্রিয় মর্দে মুজাহিদ আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকির মুসলমান ভাইরা, কলিজা টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, কর্তাহিসি মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও হাদিসের এই মুবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সেই আসরের পর থেকে আপনারা এতক্ষণ ধারাবাহিক বয়ান শুনতেছিলেন, বিভিন্ন ওলামায়ে কিরাম বয়ান করেছেন, বিশেষ করে উল্লেখযোগ্য মুফতি মুখতার হোসেন সাহেব আপনাদের মাঝে মাগরিবের পরে বয়ান করেছেন, আশা করি অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান করেছেন। বাকি সারবার আমি স্টেজে ওঠার আগ পর্যন্ত বাংলাদেশের পাঁচজন মুফতির মধ্যে একজন, বাংলাদেশের তমাম ধন্য আলেমে দিন আল্লামা মুফতি নিজামুর রহমান সাইদ সাহেব জামাত বরকাতুহুম, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমাম বাঁচানো ইমাম দীপ্ত বয়ান আপনাদের মাঝে করেছেন। আশা করি হুজুরের বয়ানের মাধ্যমে মাইকের আওয়াজ যতদূর গিয়ে পৌঁছেছে প্রত্যেকটি মানুষ অনেক অনেক উপকৃত হবে ইনশাআল্লাহ। হুজুর এত সুন্দর আলোচনা করেছেন, আমার মনে হয় আমাদের প্রত্যেক বড় বড় সম্মেলনগুলোতে তাফসীর মাহফিলে এমন আলেমদেরকে দাওয়াত দেওয়া উচিত। আসলে আমরা তো সুদের পাগল, এজন্য সুদওয়ালা বক্তা ছাড়া অন্য কিছু বুঝি না। গত বছর চৌরাস্তা ময়দানে আমার যতটুকু স্মরণ করে আপনাদের মাঝে 30 নম্বর পারা সুরাতুল ফাজর সুরা ফাজরের তাফসীর করেছিলাম, এবছর আপনাদের মাঝে সূরা কাউসার তেলাওয়াত করেছি, যে সূরাটি আমাদের সকলের পরিচিত। এই সূরা জানে না এমন কেউ নাই যারা অন্তত নামাজ পড়ে, কারণ এই সূরাটা ব্যবহারিক বেশি হয়, ঠিক না? নামাজ তো সংক্ষেপ করা যায়, ফজর নামাজে চলে গেল, ইমাম সাহেব একটু লম্বা কেরাত করলো, বাইরে নেমেই বলে আমাদের কাজ নাই, ইমাম সাহেব লম্বা লম্বা কেরাত করে হুজুর গত খাইয়া লইয়া কোনো কাম নাই, সময়টারে নষ্ট করলো। আহা, নামাজটা কি তোমার জন্য কাজ নয়, বরং মুসলমানের এমন খুশি হওয়া দরকার ছিল, তেলাওয়াত তো শুনতেও পারি না, নিজে পড়তেও পারি না, এই কদরই সুযোগ পাই হুজুররা ইমাম সাহেবগণ একটু লম্বা লম্বা কিরাত পড়ে। হ্যাঁ, তবে কেউ যদি অসুস্থ থাকে সেদিকে ইমাম সাহেব খেয়ালই রাখবেন, এটা ইমামের দায়িত্ব। তবে আমাদের উচিত কিরাত সুন্দর করে সুন্দর করে শুদ্ধ করে বোঝা জানা শিখা। যার কোরআন শুদ্ধ নাই তার পুরো জীবন তাই বৃথা, পুরো জীবন তা বৃথা। কারণ জান্নাত পাওয়া যাবে না যদি নামাজ কবুল না হয়, নামাজ কবুল হবে না যদি কিরাত শুদ্ধ না হয়, শুদ্ধ করে কিরাত শিখতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাওফিক দান করুন। যাই হোক, আপনাদের সকলের অতি পরিচিত ইন্না আতাইনাকাল কাউসার অর্থাৎ আঞ্চলিক পর্যায়ে ইন্না তাইনা সূরা পরিচিত, এই সূরায়ে কাউসার তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তাওফিক দান করেন আপনাদের মাঝে এই সূরার আলোকে কিছু ব্যাখ্যামূলক আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদিও সূরাটি একেবারে ছোট, মাত্র 3টি আয়াত, এই সূরার যে ছোট সূরা আর কোরআনে নাই, তবে যদি ব্যাখ্যা করতে হয় এই সূরার ব্যাখ্যা অধিক ওয়ানে ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, এই আয়াতের মধ্যে এত আলোচনা
এত আলোচনা মানুষের পুরো জীবন তার আলোচনা এই আয়াতের মধ্যে রয়েছে। আমি কাউসার দান করেছি, এই দান করেছেন নাম শুনি হাউজে কাউসার, আল্লাহ আমাদের বলি হাউজে কাউসারের পানি দান করাও। কখন করাবেন? চাইলে কি করানো যায় নাকি? হাউজে কাউসারের পানি কারা পাবে পরে বলতেছে। অতবার আপনি নামাজ পড়েন কেন? শুকরিয়া আদায় করতে গিয়ে নামাজ পড়েন এবং কোরবানি করেন। নিশ্চয়ই তারাই হইল লেজকাটা, আপনি লেজকাটা নন। এ মুসলমানদার এই সুরার শান নুজুল আগে জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কেন এই সুরা নাযিল করলেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আমরা কিছু সাহাবা ইকরাম এক জায়গায় উপবিষ্ট ছিলাম। নবীজি একটু তন্দ্রাচ্ছন্ন ছিলেন, হঠাৎ করে নবীজি মুসকি হাসি শুরু করলেন, উঠে বসলেন, আমাদেরকে ডাক দিলেন। আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসার কারণ কি? নবীজি বললেন, এই মাত্র আমাকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেছে। নহরের উপর দিয়া যাবে সেইটা বিছানো থাকবে, সাজানো থাকবে মুক্তা এবং মুক্তার পাথর দিয়া। এ মুসলমানিমান্দার নবীজি আরো জানা দিলেন, হে সাহাবায়ে কিরাম জানো, এই হাউজে কাউসারে পেয়ালার সংখ্যা হবে এতগুলো পেয়ালা থাকবে, আকাশের যতগুলো নক্ষত্র আছে তার সমান। তবে আমি যখন পানি পান করাইতে থাকব তখন ফিরিস্তারা এসে কিছু কিছু আমার উম্মতকে দূরে সরাইয়া দিবেন, হাউজে কাউসার থেকে ঠেলে দিবেন। আমি পান করাইতে চাইব, পান করাতে দিবে না। আমি ডাক দিব, আমার উম্মতকে আমার কাছে পাঠাও, আমি পানি পান করাবো, হাউজে কাউসারের পানি পান করাবো। এ মুসলমান ফিরিস্তা ডাক দিয়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনি তো তাদেরকে পান পাইতে চান, কিন্তু আপনার তো জানা নাই আপনার বিদায়ের পরে আপনার এই উম্মতেরা ইসলামের মধ্যে কত নতুন নতুন জিনিস আবিষ্কৃত করেছে। অথচ আল্লাহ আপনার জীবদ্দশায় দুনিয়ার মধ্যে আপনার জীবনে এসে আপনাদের জন্য কবুল করলাম, ইসলামের যেখানে যা কিছু দরকার আল্লাহ সব কিছু নবীজির মাধ্যমে দুনিয়াতে দিয়েছেন, ঠিক কি না জোরে বলে। একজন হলেন কেবলা জান বাবা জওয়ান বাগি,
বাসার থেকে রওনা দিলাম, ঢাকার মধ্যে আসতেছিলাম, যখন আমি প্রক্রিয়াগুলো অন্তর্ভুক্ত রাস্তাগুলোর মধ্যে ঢুকলাম, হঠাৎ দেখলাম পুরো রাস্তা ভর্তি মানুষ, মোনাজাত চলতেছে, মোনাজাতের শেষ অংশ পেলাম, দেখলাম অনেক মানুষ হঠাৎ করে মোনাজাত শেষ হয়ে গেছে, অন্য স্লোগান শুরু করছে, বাবা কেবলা যান জিন্দাবাদ, জয়াল বাবা জিন্দাবাদ, আশিকে রাসুল সম্মেলন জিন্দাবাদ, আগামী 7ই মার্চ নাকি তাদের আশিকে রাসুল সম্মেলন। এরপর একজন উপস্থাপন করলাম সম্মানিত আশিকে রাসুলেরা, এখন আপনাদের সামনে রবিজির ইশক সম্পর্কে আলোচনা করবেন, কি যেন একটা নাম বলছে। উপস্থাপকের দিকে তাকায় দেখলাম চারিগুলো সাইডটা পুরো ঝাড়ুর পাতা বানায় আলোচনা যে করতেছে দাঁড়িয়ে হই যায়। আর যারা আশিক রাসুলের স্লোগান দিল, আরে বাপরে বাপ, কেউ রাগ করিলেন না, দুঃখজনক হলেও সত্য, আপনাদের উদ্দেশ্য করে বলি না কাউকে কষ্ট দেওয়ার জন্য না, আশিক রাসুলের স্লোগান যারা দিতে ল্যান্ডা করেন তারা পূজন দিয়েছে না মুসলমান নাই। এটা কিভাবে আশিক রাসুল হয়? ইসলামে কোনো কিছু বাকি আছে? ইসলাম পরিপূর্ণ, কার ঘোষণা? মুসলমানদের বন্ধু নয়, মুসলমানদের শত্রু, ঠিক কিনা? বর্তমানে দেখা যায় শুধু নতুন আবিষ্কারই করে না, বরং তা আবিষ্কার করে আবার জানেন গ্রহণ করে যে আমরা যেটা আবিষ্কার করলাম এটা আমরা যদি প্রমাণ না করতে পারি, এত এত লক্ষ টাকা আমরা বাজেট করলাম, চ্যালেঞ্জ করলাম, আমরা প্রমাণ দিয়ে দিব, যদি না দেখাইতে পারি টাকা জরিমানা দিব। উদ্ভব মন করা, নিজেদের দিন প্রচার করা, ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করে চ্যালেঞ্জ গ্রহণ করাদের মধ্যে একজন হলো আপনাদের গাজীপুরেও নাকি তার অনেক ভক্ত আছে, সেই ভক্তদেরকে লক্ষ্য করে বলবো, কারণ এই বিপদ যদি আমি না করি তখন আমি গুণাগার হবো। আপনারা দাওয়াত দিবেন কিনা? এই তাকুয়ার সাথে, তাকুয়া সোসাইটির সাথে যে যুবক ছেলেরা আমার বন্ধুরা যারা জড়িত আছে তারা আমাকে ডাকবে কিনা, এই চিন্তা করে তো আমি বয়ান করি, আপনারা ভালো করেই জানেন। অতএব আমার বলতে হবে, কারণ আগামীতে দাওয়াত দিবেন কিনা ওনার দেখার তো দরকার নাই, কথা বলতে আসবে বলে যাবো। নবীজি বলে গেলেন আমার পক্ষ থেকে একটা বাণীও যদি পাও জাতির মাঝে বাণীগুলো পৌঁছাইয়া দাও। Oh,
হাদিসের অন্তর্ভুক্ত হইয়া ওলামায়ে কেরাম নবীর দায়িত্বগুলো পালন করবেন। যেই জামানায় নবী থাকবে না ওই জামানায় ওলামায়ে কেরাম নবীর দায়িত্ব পালন করবেন। কোন দায়িত্ব পালন করবেন কোন কথার উপরে? বাল্লিগু আনি ওয়ালাউ আয়া আও কামা ক্বালান নবী আলাইহি সালাতু ওয়াসসালাম। এই হাদিসের আমল করতে গিয়ে দায়িত্ব পালন করবেন ওলামায়ে কেরাম। এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করেন, যেই জামানায় নবী থাকবে না সেই জামানায় ওলামায়ে কেরাম ওই তোমাদের নবী। যেমন সন্তানকে দাও বললেন বাবা আমার ইচ্ছা তোমাকে ডাক্তার বানাবো, আমার পাঁচটা ছেলে তোমাকে চাই ডাক্তার বানাইতে, ডাক্তারের জন্য তোমাকে ভালো মানাই ডাক্তার সন্তান ডাক্তার হয়েছে। বাবা মা স্বাধীনতা দিলেন, বাবা যদিও আমার ইচ্ছা তোমাকে ডাক্তার বানানো ডাক্তারও বানাইলাম, এখন তুমি চিকিৎসা করবা কি করবা না সেটা তোমার ব্যাপারে, স্বাধীনতা দিলাম। সন্তান যদি বাবার সাথে নিমুখারামি করে ডাক্তারি না করে এটা বাবার কোনো দোষ নাই, তবে সন্তানটা বড় নিমুখারাম বেঈমান হিসেবে পরিচিতি লাভ করবে ঠিক কিনা? ইচ্ছা করলে গুনাহ করতে পারো না, একো করতে পারো, ইচ্ছা শক্তি তোমার কাছে দিলাম এ ওলামায়ে কেরাম। ইচ্ছা করলে হক কথা বলতেও পারো, ইচ্ছা করলে বাতিলের সাথে হাত মিলিয়ে দিতে পারো, ইচ্ছা করলে মুনাফিক অবস্থান গ্রহণ করতে পারো। তবে আল্লাহ যে জন্য বানাইলে সেই কাজে যদি আল্লাহর উদ্দেশ্য কিছু কাজে ব্যবহার না হয় তোমার চাইতে নিমুখারাম আর দুনিয়াতে থাকতে পারে না। আমি এদিকে কোন মাহফিলের জন্য বলেছিলাম স্মরণ নাই, আহমদ শফি আল্লামা নুরুল ইসলাম উলিপুরি তিন সাহেব চরমনাই শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই ইসলামের মধ্যে যারা নতুন আবিষ্কার করেছে তারা আরো করে বলে
কারণ কোন কথাটা কখন কবুল হবে আল্লাহই ভালো জানেন। ঠিক কিনা বলেন? ইয়া নবি সালামু আলাইকা এমন একটা শব্দ বলে তারা সকলে নবীর সম্মানে দাঁড়িয়ে যায়। কিন্তু যারা দাঁড়ায় নামে কেউ চ্যালেঞ্জ না, তারাই কোনদিন দুরুদ পড়তে পারলে শুনান সেখানে তাওয়াজ্জু করে আর ইয়া নবী সালামু আলাইকা বলে, দুরুদ পড়ে না। আর ইয়া নবী সালামু আলাইকা
ইসলাম থেকে আপনার রবের জন্য আনহার এবং কুরবানি দেন, নামাজ আদায় করে নিব। ভালো করে বুঝবেন, শুকরিয়া আদায় করতে হয় কি দিয়া? নামাজ দিয়া আর কুরবানি দিয়া। আপনি যদি কিছু পান, পাওয়ার পরে আপনার শুকরিয়া আদায় হবে নামাজের মাধ্যমে, এবং কিছু কুরবানি দিতে হবে। কুরবানি কি সামনে বলতেছি ইনশাআল্লাহ। কুরবানি তো বহু ধরনের কুরবানি আছে, শুধু পশু জবাই করাটাই কুরবানি না অনেক, ঠিক কিনা বলেন? এই আয়াতের সাথে পূর্ববর্তী সূরার মিল হলো, আগের সূরার ভিতরে ফাওয়াইদুল মুসাল্লিন আল্লাযীনা আন সালাতিহিম সাহুম আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনা আল-মাউত। সেখানে নামাজের ব্যাপারে গাফলতি, আর নবীজি আল্লাহ রাব্বুল আলামিন এখানে নামাজের ব্যাপারে তাকিদ দিয়েছেন, ওয়াদা করেছেন, নামাজ আমাদের জন্য ফয়সালার এক ইবাদত। কিসের ইবাদত? কিসের ফয়সালা? দুনিয়ারও ফয়সালা, জান্নাতেরও ফয়সালা। দুনিয়ারও ফয়সালা, জান্নাতেরও ফয়সালা, কিন্তু আমাদের নামাজের অবস্থা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য এক আয়াত বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ঘোষণা করেন, নিশ্চয়ই নিশ্চয়ই নামাজ মানুষকে দুইটা খারাপ কাজ থেকে ফিরায়। যদিও আমাদের ওলামায়ে কেরাম একই অর্থে বলেন, সমস্ত খারাপ কাজ থেকে নামাজ মানুষকে ফিরায় রাখে। তবে মুসলমান, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শব্দ ব্যবহার করেছেন, দুই শব্দ দুইটা গুনাহ থেকে আল্লাহ মানুষকে ফিরায় রাখেন। একটা গুনাহ জানার জন্য আলেম হওয়া লাগে না, মাদ্রাসায় যাওয়া লাগে না, মুফতিও হওয়া লাগে না। আরেকটা গুনাহ আমরা করি কিন্তু জানি না আসলে এটা গুনাহ। আবার আরেকটা গুনাহ আছে, আমরা ইবাদত জেনে করি আসলে ইবাদত নয়, আসলে গুনাহ। মসজিদের মধ্যে নামাজ পড়ে, নামাজ থেকে বের হয় আবার মদ পান করতে যায়, নামাজ থেকে বের হয় সিনেমায় যায়, নামাজ থেকে বের হয় মিথ্যা কথা বলে, নামাজ থেকে বের হয় মোমবাতি টানে, নজরে বলেন। আল্লাহ বলেন নামাজ মানুষকে গুনাহ থেকে ফিরায়, কিন্তু দেখে গেল এই নামাজই গুনাহ থেকে ফিরল না কেন? আবার অনেক মানুষ বাহিরের অপেক্ষা করে না, নামাজ পড়ে মসজিদের মধ্যে সবের নামে গুনাহ শুরু করে, আসে না নাই? যেমন বললো ইমাম সাহেবরা কেই দেবে, মুয়াজ্জিন সাহেবরা খেতো, খাদিম সাহেবরা খেতো, মসজিদের মধ্যে শুরু হয়, সময় দেয় না, বাহিরে বের হওয়ার আর সময় দেয় না, মসজিদের মধ্যে শুরু করে। এটা শুরু হলো কোথেকে? নামাজের পরে বাইরে বাইরে না, ভিতরে। মৃত ব্যক্তির জন্য তিনটা পদ্ধতির যেকোনো একটা করতে পারবেন,
সাথে দুইটা বা তিনটা করা যাবে না। টাকা দিবেন হুজুরকে, শুধু টাকা দিবেন, গরিবকে টাকা দিবেন, দোয়া করাইতে পারবেন না, খাওয়াইতেও পারবেন না। যদি মা বাবার খবর সোয়াব পাঠাইতে চান, একটার বিনিময় রাখতে হবে না। যদি মনে করেন না টাকা দিব না, শুধু খাওয়াবো, খাওয়াবেন, দোয়া চলবে না, টাকাও দিতে পারবেন না। যদি বলেন না শুধু দোয়া করাবো, তাহলে শুধু দোয়া, খাওয়াইতেও পারবেন না, টাকাও দিতে পারবেন না। সমস্ত গুনার থেকে নামাজ মানুষকে বিরায় কষ্ট করতে পারেন, তাহলে আমরা এত নামাজ করি, মানুষ গুনার থেকে ফিরে না কেন? তাহলে কি আল্লাহর কথা মিথ্যা? তাহলে নামাজে কি ভেজাল না নামাজির মধ্যে ভেজাল? ভেজাল নামাজে না নামাজির মধ্যে? আরো করে বলেন, নামাজির মধ্যে ভেজাল। আমার সর্বনাশ হয়ে গেল,
মসজিদ মুসল্লিরা বলাবলি করতে লাগলো, দেখো আমরা তো প্রায় সময় নামাজ একেবারে জামাত তরক করি, মাঝে মাঝে তো নামাজ কাজাই হয়ে যায়, আর আমরা বন্ধাই এক জামাত এক রাকাত নামাজ মাস বুক হইয়া কেমনে আসিস করে আল্লাহর খাদি একজন ওলি কামতেছে। আওয়াজটা দোকানদার এখানে নিতে গেছে, হঠাৎ করে লাভ দিয়ে দাঁড়িয়ে গেল। হে আপনারা কি বলেন, আপনারা কি মনে করছেন আল্লাহর ভয় কামনি? হ্যাঁ আমরা তো তাই মনে করছি। না না আমি আল্লাহর ভয় কামনি না, আমি কামনি আমার বাজারের মধ্যে চারটা বড় বড় দোকান আছে, আমি দুই তিন চা পাঁচ রক্ত নামাজের চা রক্ত করি না, আমার তো সাড়ে নামাজ চার জাগাত নামাজ আমাদের করি, সুন্নত করি না, ভেতরে করি না, এই চার জাগাত নামাজের মধ্যে চারটা দোকান এই চাপ নিয়ে যাও, আজকে আর জায়গা পাই নাই, একটা হিজাব মিলে নাই, এই দুঃখে কান্দি। আমাদের নামাজের সাইজটা এমন তো গুনার কাছ থেকে ফিরবেন কি আপনি? মুসলমান নন্দার নবীজি কয়েকজন সাহাবিকে সামনে নিয়ে বসে আছেন, কথা বলতেছেন, আলোচনা করতেছেন, একজন অপরিচিত যুবক, এলাকার যুবক নয়, এমন একটা মানুষ, একজন মুসাফির দূর থেকে আসছে, কিন্তু তার শরীরের মধ্যে কোনো ধুলা নাই, দেখলে মনে হয় না দূর থেকে আসছে, মনে হয় তোর কাছের কোনো মানুষ, কিন্তু কাছে এমন পরিচিত কোনো মানুষ নাই। লোকটা এসে নবীজি হাঁটু মুবারকের সাথে হাঁটু মিলাইয়া বসে গেলেন, অথবা নবীজির রাম মুবারকের হাত দুইটা রেখে বসে গেলেন, কয়েকটা প্রশ্ন করলেন, তার মধ্যে একটা প্রশ্ন করলেন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে তুমি দেখতেছো, আর যদি আল্লাহকে দেখতে না পাও মনে করো আল্লাহ তোমাকে দেখতেছেন। একজন অন্ধ মানুষ যখন বিচারকের ইজলাসে দাঁড়ায় বলেন, ওই অন্ধ মানুষটা বিচারকের সামনে অন্যায় করেনি, জোরে বলেন, কেন করে না, বলেন কেন করে না? মুসলমান ভয় কিন্তু শুধু বিচারককে দেখে না, যদিও না দেখে অন্ধের বিশ্বাস আছে, আমি যদিও না দেখি আমাকে বিচারক দেখতেছে ঠিক কিনা, يتزوجها فهجرته إلى ما هاجر إليه
যেই নিয়ত করবে সে সেটাই পাবে। নবীজি বলেন মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিমের হাদিস, মুসলমান ইমামদার নবীজি জানা দিলেন, নবীজিকে কেউ খবর বললেন পয়গম্বর আপনি যে হিজরত করলেন আপনার সাথে একজন পুরুষ আছে যে আল্লাহকে পাওয়ার জন্য হিজরত করে নাই, কারণ আপনার কাফেলার মধ্যে একজন মহিলা আছে, মহিলাকে পাওয়ার জন্য বিবাহ করার জন্য হিজরত করেছে। নবীজি বললেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, কাদের ফলাফল নিয়তের উপরে নির্ভর করবে, যে যেই নিয়ত করবে যেভাবে নিয়ত করবে সেভাবেই পাবে, সেটাই পাবে। এই মুসলমান যে আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য হিজরত করেছে সে আল্লাহ রাসূলকে পাবে, যে দুনিয়া পাওয়ার জন্য হিজরত করেছে সে দুনিয়া পাবে, আর যে মহিলা বিবাহ করার জন্য হিজরত করেছে সে মহিলা পাবে, আল্লাহ দরবারে কিছু পাবে না। হাকিকত সে দুনিয়া পে খবর হায়, দুনিয়া কি নুমাইশ পর নজর আয়, লমি গুয়ার কে আজ দুনিয়া জুতা বাস, বহর কারে কে বাসি বা খোদা পাস, জিসতে দুনিয়া আজ খোদা গা বেমুদার, নয় কামাশো নুকরাহো পর জিন্দজান, দুনিয়া মে হা দুনিয়া কা তলব গার নেহি হো, দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার নেহি হো, বাজার সে গুজার হো খরিদার নেহি হো, বাজার সে গুজার হো খরিদার নেহি হো, যা কাজি না গান কে দুর জানে হি হায়, ইয়ে ইবরত কি জাহে তামাশা নেহি হায়, ইয়ে ইবরত কি জাহে তামাশা নেহি হায়। শুধু পশু জব করার মধ্যে একটা কোরবানি হয় না কয়েকটা কোরবানি হয়ে যায়, একটা না কয়েকটা, ভালো করে বুঝেন। কোরবানি যে কাম থেকে আসলো দেখেন তারাই কে কিভাবে কোরবানি করলেন, শুধু কি পশু কোরবানি করলেন, যাকে কোরবানি করলেন সে কোরবানি, কোরবানি যে করলেন শুধু সেই কি কোরবানি করলেন, না যে কোরবানি করলেন সেও কোরবানি করলেন, কিভাবে করলেন দেখেন। সহনশীল সুপুত্র দেওয়ার সুসংবাদ দিলেন, সহনশীল কি ধৈর্যশীল সুসংবাদ, এক সুপুত্র, সুপুত্র কাকে বলে, বাবা যদি বলে এদিকে আসো আর একদিকে দূর যায় তো কি করে, বাবা যা বলে তাই শুনে ঠিক কিনা, একে কি বলা হয়, বাবা লেখাপড়া করতে যাও, বলছে লেখাপড়া করতে যাইতে লেখাপড়া করতে গেল, একে কি বলে জোরে বলেন সুসন্তান, বাবা বলতেছে লেখাপড়া করো সন্তান কয় লেখাপড়া করতে পারবে না, সুপুত্র জোরে বলেন। সুসংবাদ দিলেন একটা সহনশীল সন্তানের, মুসলমান জানদার আল্লাহর ঘোষণা কি মিথ্যা হয়, কেমন সুসংবাদ দিলেন, কোন সন্তানের সুসংবাদ দিলেন, নাম জানেন জোরে বলেন, আপনারা কতটুকু কোরবানি দিতে পারেন তাও আল্লাহ দেখেন ঠিক কিনা, আসলেন মা আপনি যদি রাত্র তিনটা পর্যন্ত বয়ান কোরবানি দেওয়া যাবে, জোরে বলেন কি, আমার কোরবানি দিবেন না নিজের দিয়ে বলবেন, আপনি জব দেন আল্লাহ জবের কিছু চান।
সুযোগ আছে। আমি এতটুকু দেখি, বস্তু আমি চাই না, রক্ত চাই না। তোমার মধ্যে যদি তাকওয়া থাকে, নবীজি বলেন রক্ত জব করার সময় জমিনে রক্ত পড়ার আগে আল্লাহ কোরবানি করুন। মুসলমান বান্দার এরপরে আল্লাহ বলেন বালাম্মা বালাগা মাআহু সাইয়া। এরপরে যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলার কেরামত উপযুক্ত হলেন, চেষ্টা করলেন বাবার সাথে চলার কেরামত যোগ্যতা অর্জন করলেন, বয়স বেড়ে গেল, তখন বাবা নিজের সন্তান 90 বছর বয়সে একটা সন্তান পেলেন আল্লাহর কাছে বহুবার বলতে বলতে, এই বলার পরে দেখে আপন সন্তানকে দিয়ে আল্লাহ কিভাবে পরীক্ষা পান, কিভাবে কোরবানি দেওয়ান। এই মুসলমান ইমানদার আল্লাহ স্বপ্নে দেখাইলেন তোমার সন্তানকে কোরবানি দাও, তোমার সন্তানকে নিজের সন্তানকে দিয়ে বললেন স্বপ্নে দেখলাম আমি তোমাকে জব করতেছি, তোমার এখানে খেয়াল কি, মা যা তারা আমার স্বপ্ন দেখার মধ্যে আমি যে স্বপ্নটা দেখলাম তোমাকে জব করতেছি, এ বাবার তোমার খেয়াল কি। দেখেন কেমন বাবা, আল্লাহর ওয়াদা নবীদের স্বপ্ন সত্য, নবীদের স্বপ্ন আল্লাহর ওয়াদা, ছেলে কেমন ছেলে, সুপুত্র আল্লাহ কেন বললেন, সহসীম কেন বললেন, ছেলেটা ডাক দিয়ে বললো ওয়াদা ইসমাঈল আলাইহিস সালাম বললেন কতই বা বয়স, মাত্র কেবল চলার উপযুক্ত হলো, মাত্র চলার উপযুক্ত হলো। আল্লাহ তখন সন্তান দিলেন, কোরবানি শুধু একজনকে দেন নাই, আল্লাহ কোরবানি শুরু করলেন ইব্রাহিম নবীকে দিয়া, সে সন্তানকে কোরবানি দেয় নাই, নিজেও তো কোরবানি হয়েছে। কিভাবে মরুভূমির মধ্যে রেখে আসো, যেখানে কোনো কিছু পাওয়া যায় না, এটা কি সম্ভব, আপনি পারবেন? কেমন কোরবানি, এক মহিলা নিজের সন্তানকে ছোট্ট দুধের শিশু দুধের বাচ্চা নবীজির কাছে নিয়ে গেলেন, ইয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তানটাকে আপনি যুদ্ধে নিয়ে যান, কেমন কোরবানি, মায়ের কোরবানি। সন্তানকে বিষয়
অনুবাদে দিয়াছ, কত কষ্ট কত বড় করবার, 1,00,000 টাকা দিয়ে গরু কিনে কোরবানি দিলেন, মনে করেন বিশাল কিছু হয়ে গেছে, আবার চেষ্টা করেন পেপারে হাইলাইট হওয়ার জন্য। মক্কা যায় হজ করতে, হজের কি খেলা দেখেন, হজের কি অবস্থা, বাংলাদেশে আসার পরে শুরুতে যদি আল হালকা হাজি না লাগে পুরা 460 ঠিক না? আমি খুশি আল্লাহ যদি আমার কোনদিন হজ করান জীবনে আল হাল হাজি কাউকে লেখ দিব না, যেখানে লেখ দেখানে যাব না, এই জিনিসটার মধ্যে কি আছে, কি এটার উত্তর? তোমাকে বনবাস দেওয়ার জন্য আমার সন্তান অনাকাঙ্ক্ষ বহুদিনের আকাঙ্ক্ষিত সন্তান সহ বনবাসে দিয়ে আসলেন, কিছুই দিলেন না, মাত্র কয়েক রাখতে দিল এক পেলা পানি। যখন আল্লাহর বান্দা রওনা হয়, আল্লাহর নবী রওনা হয়, পিছন থেকে বিবি হযরত আরশের সাথে গো আমার তুমি জিজ্ঞেস করে জোর কি করে মাত্র পাঁচ দিনে খাবার দিলে খাবার যদি শেষ হয় এরপর আমি কেমনে চলবো কি করবো বলে যান, আল্লাহর ওয়াদা রয়ে ইব্রাহিম বিবি যত টাকা থাকুক মারা যত লাগে তাকানো যাবে না, রেখে গেলে এদিকে খাবার দাবার শেষ হয়ে গেছে, বুকের দুধ শেষ হয়ে গেছে, শিশু নবী ইসমাইল আলাইহিসসালাম খোদার যন্ত্রণায় ছটফট করতেছেন, চিল্লাইতেছেন, হাজির হাও একবারও বলেন নাই যে আমাকে কেন রেখে দেন, আপনার সাথে আমি থাকবো না, বরং কি বলছেন, আল্লাহ যদি ওয়াদা করে থাকেন আপনি ভুল করিলেন না, আমাকে বনবাসে নিয়ে যান, যেই আল্লাহ ওয়াদা করছে সেখানেও আল্লাহ আমাদেরকে দেখতে পারবে, এই বিশ্বাস আমরা করতে পারি না, যদি করতে পারতাম হারাম ব্যাংকে যাইতাম না, ঢাকা ব্যাংক থেকে লোন নিতাম না, হে ব্যবসায়ী প্রতিষ্ঠান করে বিশাল গার্মেন্টস করে, কখন এত বড় গার্মেন্টস করছে লোন না নিলে হয়, লোন নিতে পারে তোমাকে গার্মেন্টস কে করতে বসবো, রিক্সা চালাও, পাতা বিক্রি করো, চানা ফুল বিক্রি করো, একটা সময় নিজে জিব্বার মধ্যে কত পানি ছিল, ওই সন্তানের মুখের মধ্যে দিয়ে জিব্বাটা শোষাইলেন, এরপরে যখন তাকে কোথাও পানি নাই কেউ না, যেই খাবার দিছিল একটা ওই খাবারের মধ্যে একটা টানা লাগাই একটা গাছ বাড়াইছিল, এ মুসলমান বান্দার এবার সন্তানের মায়ায় সন্তানের ক্ষুধা যন্ত্রণা সহ্য করতে পারে নাই, বিবি হাজরা পানির জন্য একটি দৌড়ায় সেদিকে দৌড়ায়, হঠাৎ এমন এক জায়গায় গেল সাফা মারোয়ার মাঝখানে, সেখানে গিয়ে একটু ঢালু জায়গা, সন্তানকে দেখা যায় না, কোরবানির দাম কত জানে মুসলমান, গরু কোরবানির না শুধু কোরবানি নয় জীবন কোরবানিটাই হলো সবচাইতে দামি কোরবানি, সারা জীবন সকল হাজির উপরে আল্লাহ আদেশ করে দিলেন, এ হাজার সাবা মানোয়ার বিচারে আমার বন্দি হাজরা বলছে তুমি যদি দৌড় না দাও আমি আল্লাহ তোমার হজ কবুল করব না, পানির ব্যবস্থা হয় বিস্তারিত বল তোমার মনে, একটু কোরবানি কিভাবে দিলেন, শুধু পশু কোরবানি নাকি জীবন কোরবানি দিয়ে আল্লাহর কাছে কষ্ট দিলে হওয়া যায় এটা বোঝানোর জন্য বলতেছে, আসে কিসের জন্য সেটা বলে না, এসে একটু সময় দেয় না, ছেলেটাকে বলে বাবা চলো রুকবে ভ্রমণ করে আসো বেড়াতে যাই, মাত্র
কত খুশি, এতদিন পরে বাবা আছে সন্তানকে নিয়ে যাবে, মায়েরা যদি দেখে স্বামীর সাথে সন্তান যায় এমন দৃশ্য, এই দৃশ্য যে ভালো দৃশ্য কোন মায়ের কাছে নাই, কোন স্ত্রীর কাছে নাই। সন্তানকে বাবার সাথে রওনা করাইয়া মা যত আনন্দিত আনন্দিত হন, আনন্দ পান আর কোনো কাজে পান না। রওনা করাই দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, বিবি হাতে রেখে ডাকিয়া বললেন, হে বিবি একটা ছুরি দাও, একটা রুশি দাও, পথে কাজে লাগবে। ছুরি আর রুশি হাতের মধ্যে লইয়া কাপের উপরে দুনিয়া
পরিবার বাবার সন্তান
সন্তানকে কোরবানি দিলেন, সন্তান কোরবানি হইলেন, বিবিও কোরবানি হইলেন, সন্তানটা কেমন আল্লাহর সামনে আত্মসমর্পণ করে যখন সন্তানকে কাট করলেন সোয়াই দিলেন জব করার জন্য, কত বড় করবেন, নিজের সন্তানকে জব করার জন্য সোয়াই দিছে, আল্লাহর হুকুম মানলে এমনি মানতে হয়, আল্লাহর হুকুম মানলে যা হয় হোক সন্তান যায় যাক, কারণ আমিও তো সত্য কথা বলতে হবে, ওয়াজের ময়দানে যারা ওয়াজ করে সত্য বলা লাগবে না, এই যে বারবার বলি কেন বলি বাবা, এমন এক পীরের মুরিদি হইলাম যে পীর সবসময় বইলে গেছেন আমার পক্ষে কেউ থাকুক চাই না থাকুক, আমার সন্তান আদি বিবি বাল বাচ্চাও যদি না থাকে আমি এই পীরের মুরিদ হয়েছি, অতএব মুরিদ যদি হই মুরিদ হওয়ার মতো হতে হবে, হারাম খাওয়ার শিক্ষা কোথাও পাই নাই আল্লাহর রহমতে, মুসলমান ইমানদার যখন কাজ করে সময় দিলেন যখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো আওয়াজ এসে গেছে, আল্লাহর উদ্দেশ্য কি, জব করা নয় তোমার দিন দেখা, আল্লাহর উদ্দেশ্য তুমি কতদূর কোরবানি করতে পারো, কারণ হাদা ইন্না হাদা লাহুয়াল বালাউল মুবিন, এটা আসলে আসল কোরবানি নয়, এটা ছিল একটা প্রকাশ্য পরীক্ষা, এটা কি জোরে বলেন, আপনারা কি বিরক্ত হইতেছেন, জোরে বলেন, চলবে কতদূর, কোরবানি কতদূর দিতে পারলেন, আল্লাহ বলেন ইন্না আতাইনা কাউসার, এখন আপনি যদি বলেন আমাকে তো কাউসার দান করে নাই আমি নামাজ পড়বো কেন কোরবানি দিব কেন, এজন্যই কোরআনের তাফসীর জানতে হয়, শুধু কাউসার নয় আল্লাহ যদি কাউকে কিছু দান করেন তাহলে কোরবানিও করতে হয় নামাজও করতে হয়, আল্লাহ আপনাকে একটা সন্তান দান করছেন কোরবানি দাও কি কোরবানি দিবেন, যত কোরবানি আছে সব দাও, বিস্তারিত আলোচনা করা যাবে না, এরপরে আল্লাহ বলেন ইন্না শারিয়াকা হুয়াল আবতার, হে পয়গম্বর আসলে যারা আপনাকে ন্যাস কেনা বলে তারা এই ন্যাস কেনা, তার মানে নবীজির ছেলে সন্তান হওয়ার পরে যখন মারা গেল তখন কাফেররা বলতো মুহাম্মদ নিজ বংশ হয়ে গেছে তার আর কিছুই নাই, তখন আল্লাহ জানিয়ে দিলেন না আর কত ঘুমিয়ে থাক বাল্লার গোলাম, হাতে দুরি পায়ে দুরি কোরবানি দাও, আল্লাহ নেয়ামত তো কম পাইলাম না, আল্লাহ তো নেয়ামত কম দিলেন না, কিন্তু আল্লাহর নাফরমানি কেমনে করি, আল্লাহ কোরআনের এক আয়াতের মধ্যে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা কিভাবে নিয়ামত পাওয়ার পর বিতর্ক হও, তোমরা তো দিচ্ছিলে তোমাদের কোন নাম নিশা ছিল না, এরপরে আমি আল্লাহ জীবন দিলাম, তোমায় ইউনিট হুকুম আবার তোমাদেরকে মরতে হবে, তোমায় হুকুম আবার জীবিত করা হবে, তোমায় ইলাইহি তুরজাউন আবার আল্লাহ দরবারে ফিরে যেতে হবে, আল্লাহর কাজ করে দাঁড়াতে হবে, যদি এত কিছুর উপরেও তোমরা অহংকার করো তোমাদের জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না, জাহান্নামীরা জাহান্নামের কাছে
বিস্তার পুরস্কারের সাথে বলবে وقال لهم خزنتها الم ياتكم رسل منكم يتلون عليكم ايات ربكم وينذرونكم لقاء يومكم هذا অস্বীকার করছি তখন তাদেরকে উদ্দেশ্য করে বলা হবে জাহান্নামে চলে যা তোদের স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম মুসলমান ইমানদার ও আসলে আজীবন শুনলেন আমার দরকার আছে না নাই আরো ধরে বলেন কোরবানি দিবেন কোরবানি জীবনে কয়বার দিচ্ছেন কয়বার করছেন এখন যদি আপনাকে বলি ভাই আপনি পাশে একটা মাত্র সৌদান টাকা পয়সার তো অভাব নাই এই কোরবানি কয়েকজনে দিচ্ছেন না পারেন নাই বরং ওলামায়ে কেরাম যদি আপনার কাছে যায় তখন আপনি মনে করেন ওলামায়ে কেরাম যে আলেমকে মনে করেন একজন ভিক্ষুক আসছে মনে হয় ভিক্ষুকের মতো দুই দশ টাকা দিয়ে বিদায় তাড়াতাড়ি দিতে পারেন কিন্তু আসেন কি কোরবানি দিলেন অথচ সব দান করলেন কে জুড়ে বলেন আর জুড়ে বলেন কে দান করলেন আল্লাহ জিনিস আল্লাহ দরবারে কোরবানি দিবা তাহলে তোমার অসুবিধা কোথায় তবে এমন একটা দিন এমন কোরবানি হয়ে যাইবে সেই কোরবানির থেকে বাঁচতে পারবা না তবে ওই কোরবানির মধ্যে কোনো সফলতা নাই যেই কোরবানির নাম মরে আলোচনা করলাম ভুল ত্রুটি ক্ষমা করে আলোচনার উপরে নির্দেশ